আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একটি সাজেশন পেপার নিয়ে এসেছি, যেটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সাজেশন পেপার 2024 সালে যারা পরীক্ষা দেবে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে যাদের ভিএসসি টু পেপারে হিউম্যান রাইটস রয়েছে তাদের একটি সাজেশন নিয়ে আলোচনা করব। এই পেপারটিতে তোমাদের একটা পরীক্ষা দিতে হয় সেকেন্ড সেমিস্টারে, যেটা প্রায় কম্পালসারি এই ভিএসসি কোডে। এর মধ্যে অনেকগুলো অপশান থাকে, তার মধ্যে হিউম্যান রাইটস যারা চুজ করেছ কেবলমাত্র তাদের জন্য। এবং এই সাজেশনটিতে বা এই পেপারটিতে চারটে ইউনিট রয়েছে, তার আজকে আমি একটি ইউনিট নিয়ে আলোচনা করব। বাকি ইউনিটগুলো কিভাবে পাবে বা কী করতে হবে সেগুলোর জন্য অপেক্ষা করো, ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওটাতে পারলে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? তো আমি আগে সাজেশনগুলো আলোচনা করে দিই এবং তার মাঝখানে আমি বলে দেবো যে বাকি ইউনিটগুলো তোমরা কীভাবে পাবে। তো প্রথম যে এই ইউনিটটি রয়েছে, এই ইউনিটটির নাম তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাই রয়েছে যে হিউম্যান রাইটস সোসাইটি অ্যান্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস ইন ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্ব মানবাধিকার যে চ্যাপ্টারটার নাম বলতে পারো সেটা হচ্ছে সমাজের সঙ্গে উন্নয়নের সঙ্গে মানবাধিকারের সম্পর্ক, ঠিক আছে? এবং তার সঙ্গে বিশ্ব মানবাধিকার ধারণাটা রয়েছে। এখানে আমি 5 নম্বর এবং 10 নম্বরের ইউনিট বা প্রশ্ন আলোচনা করব। তোমরা জেনে থাকবে যে এটা প্রথম বছর যে এই পেপার থেকে পরীক্ষা হচ্ছে, সেই জন্য এই পেপার থেকে প্রশ্নগুলোও একটু আনকমন এবং আমিও একটু ভেবেচিন্তে প্রশ্নগুলো দিয়েছি, সেই জন্য প্রশ্ন সংখ্যাটা হয়তো একটু বেশি হয়ে গেছে, কিন্তু এই প্রশ্নগুলো করলেই তোমরা 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন আশা করি কমন পেয়ে যাবে। এবং 2 নম্বরের প্রশ্নর ভিডিও পারলে আমি আর একটা বানিয়ে দেবো, ঠিক আছে? তা আপাতত প্রশ্নগুলো কী কী আছে দেখে নি। প্রথমেই আসছি মানবাধিকার বলতে কী বোঝো। এই প্রশ্নটি একটি 5 নম্বরের প্রশ্ন হিসাবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? যতগুলো স্টার মার্ক দেওয়া যায় দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানবাধিকার বলতে কী বোঝে বা বোঝায় বা হিউম্যান রাইটস বলতে কী বোঝায়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 5 নম্বরের জন্য। এরপর আসছি 2 নম্বর কোশ্চেন, মানবাধিকারের প্রকৃতি এবং বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, দুটো প্রশ্ন, অর্থাৎ মানবাধিকার বলতে কী বোঝো এবং মানবাধিকারের প্রকৃতি বা বৈশিষ্ট্য, এই দুটোকে একসঙ্গে 10 নম্বরে দিতে পারে অথবা দুটো আলাদা আলাদা 5 নম্বরের প্রশ্ন হিসেবে দিতে পারে। মানবাধিকারের প্রকৃতি বা বৈশিষ্ট্য সমান গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। 3 নম্বরে আসছি, কী কোশ্চেন আসছে যে অধিকারের সঙ্গে মানবাধিকারের পার্থক্য কোথায়, ঠিক আছে? মানবাধিকার আর অধিকার দুটো জিনিস কিন্তু আলাদা, এই অধিকারের সঙ্গে মানবাধিকারের সম্পর্ক রয়েছে কিন্তু পার্থক্যও কিছু রয়েছে, সে পার্থক্যগুলো কী কী অবশ্যই করে যাবে আসছে, এটাও একটা 5 নম্বরের প্রশ্ন হিসেবেই আসবে। এরপরে যেটা আসবে এটা একটা 10 নম্বরের প্রশ্ন, মানবাধিকার এবং উন্নয়নের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। প্রশ্নটাতে আমি 4টে স্টার মার্ক দিয়ে রাখলাম, সেই মতো তোমরাও প্রশ্নটা ততটাই গুরুত্বপূর্ণ ভেবে নিয়ে করবে, মানবাধিকার এবং উন্নয়নের মধ্যে সম্পর্ক, কারণ এই চ্যাপ্টারটার নামই ছিল হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে? ডেভেলপমেন্ট বা উন্নয়নের সঙ্গে এর সম্পর্ক কী ছিল। আসছি পরে কোশ্চেন, যে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যতে মানবাধিকার সংক্রান্ত এজেন্ডা 2030 আলোচনা করো, অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যতে মানবাধিকার সংক্রান্ত যে এজেন্ডা 2030 প্রকাশ করা হয়েছে সেটা সম্পর্কে একটা আলোচনা, এটা একটা 5 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে, 10 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। তারপরে কোশ্চেন আসছি যে মানবাধিকার হলো সকল মানুষের অধিকার, সংক্ষেপে আলোচনা করো। মানবাধিকার সকল মানুষের একটি অধিকার, এটা সংক্ষেপে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে এই প্রশ্নটি আরও বেশি গুরুত্বপূর্ণ, মানুষের সার্বজনীন বা সর্বজনীন ঘোষণাপত্রের ধারাগুলি আলোচনা করো, ক্লিয়ার? পরে কোশ্চেন আসছি যে মানুষের সর্বজনীন ঘোষণাপত্রের কিছু সীমাবদ্ধতা, ঠিক আছে? আগের প্রশ্নটা ছিল ধারাগুলি আর এটি আসছে সীমাবদ্ধতা। এভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে, মানুষের সর্বজনীন ঘোষণাপত্র কী, এর ধারা এবং সীমাবদ্ধতাগুলো কী কী, একসঙ্গে 10 নম্বরের প্রশ্ন হিসেবেও দিয়ে দিতে পারে। বারবার বলছি, প্রথম বছর পরীক্ষা হচ্ছে, সেই জন্য একটু বেশি কোশ্চেন করে যেতে হবে, কী ধরনের কোশ্চেন আসছে বলা মুশকিল হয়ে যাবে। তারপরে বিশ্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের প্রস্তাবনাটি আলোচনা করো, ঠিক আছে? এটা 9 নম্বর কোশ্চেন। আরও কিছু কোশ্চেন আসছে, এবারে অনেকে আমাকে হচ্ছে বলবে যে এর বাকি ইউনিটগুলো দিতে, বাকি ইউনিটগুলো আমি তখনই দেবো যখন এই ভিডিওতে লাইক 100 লাইক পড়বে, আমি একটা 100 লাইকের টার্গেট রাখছি। যদি 100 লাইক এবং 100 কমেন্ট পড়ে তাহলে আমি এই পেপারের সমস্ত ভিডিও মানে পুরো সাজেশনটাই ভিডিও হিসেবে আমি দিয়ে দেবো, আর যদি না আসে
তাহলে কিন্তু আমি দেব না। তারপরে কোশ্চেন যে মানবাধিকার সংক্রান্ত সংরক্ষণে রাষ্ট্রসংঘের সাধারণ সভার গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, এই প্রশ্নটি অবশ্যই করে যাবে। রাষ্ট্রসংঘের সাধারণ সভার কি গুরুত্ব রয়েছে এটি আলোচনা করো। ক্লিয়ার? আসছি পরে কোশ্চেন যে মানবাধিকার সংরক্ষণে রাষ্ট্রসংঘের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের গুরুত্ব আলোচনা করো। মানবাধিকার সংরক্ষণে রাষ্ট্রসংঘের কিছু অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের গুরুত্ব রয়েছে, সেই গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি অবশ্যই করে যাবে। ক্লিয়ার? আর বেশি প্রশ্ন নেই। এরপরে একটি বড় প্রশ্ন, যে মানবাধিকার বিকাশের পর্যায়গুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে এইভাবে, যে মানবাধিকার বিকাশের ঐতিহাসিক বিবরণ দাও। এই প্রশ্নটি 10 মার্ক্সের জন্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই জন্য বলবো এই ইউনিট থেকে 10 মার্ক্সের কোশ্চেন হিসেবে খুব কম কোশ্চেনই থাকবে, তবে এই কোশ্চেনটি 10 মার্ক্সের জন্য অবশ্যই করে যাবে। আসছি পরে কোশ্চেন, যে মানবাধিকারের কয়টি প্রজন্ম এবং প্রজন্মগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। এখানে যদি ঐতিহাসিক বিবরণটা করে যাও তাহলে এই প্রশ্নটা করতে খুব সহজ হবে, আলাদা করে তেমন খুব কঠিন লাগবে না, ঠিক আছে। এরপরে একটি কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনটি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, ভার্সাই সন্ধি এবং প্যারিস শান্তি সম্মেলনে মানবাধিকার সম্পর্কে কী বিবৃতি দেওয়া হয়েছে, ঠিক আছে। এটি ছিল এই ইউনিটের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। এই প্রশ্নটিতে তোমরা জানো যে ভার্সাই সন্ধি এবং প্যারিস শান্তি সম্মেলন প্রথম বিশ্বযুদ্ধের পরে হয়েছিল, তাতে মানবাধিকার সম্পর্কে কী বিবৃতি দেওয়া হয়েছিল, তারপরে কীভাবে জাতিসংঘ গড়ে ওঠে, অনেক কিছু ধারা রয়েছে, অনেক কিছু বিষয় রয়েছে, এখানে আলোচনা করতে হবে, ঠিক আছে। এবারে আসছি যে 2 নম্বরের প্রশ্ন বা বাকি ইউনিটের সাজেশন। আমি বাকি ইউনিটের সাজেশন কীভাবে ফ্রিতে পাবে তার জন্য আমি একটা টার্গেট দিয়েছি তোমাদেরকে। যদি এই ভিডিওটায় 100 লাইক এবং 100 কমেন্ট আসে তাহলে কিন্তু আমি পুরো সাজেশনটাই ফ্রি অফ কস্ট এই চ্যানেলে আপলোড করে দেবো, ঠিক আছে। আর যদি না আসে বা 100 কমেন্ট যদি না হয় বা 100 লাইক যদি না হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে, সেই নাম্বারটা দিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। তাহলে স্বল্প একটি মূল্য পেমেন্ট করে তোমরা এই সাজেশনটি সম্পূর্ণ পেয়ে যাবে। আপাতত আমি এখানে ভিডিওটি শেষ করলাম, আগামী দিনে আমি বাকি ইউনিটগুলি নিয়ে হয়তো আলোচনা করব। তার জন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো।